দাদাজিকে নিয়ে আসি। জি আচ্ছা, চল মা। না, এই বিয়ে আমি করতে দেবো না। চুপ কর, তা না হইলে কিচ্ছা খতম হয়ে যাবো গা। কেন বুঝতাছস না, বড় লোকের মাইয়ারে বিয়ে করতাছি, বিয়ার পর তোর মালদার বানায় দিব। না, মালদার বানানোর লোভ দেখাইয়া কোনো লাভ হইব না। আমারে ভালোবাসা অন্য জনের বিয়ে করবা, এই ব্যাপারে আমি সহ্য করব না। বিশ্বাস কর, আমি তোর সাথে বেমানি করুম না। আমি তো শুধু সম্পত্তি পাওয়ানোর লেগে মিলিরে বিয়ে করতাছি, কিন্তু আসল বউ তো হবি তুই। বেমান যা, লক্ষ্মী চলে যা। খালাম্মা আপনি, খালাম্মা খবরদার, এই মুখে আমাকে খালাম্মা বলে ডাকবি না। খোদা যা করেন ভালোর জন্যই করেন। আমার মেয়ে তোর মতো চরিত্রহীন লম্পট লোভীর জীবন সঙ্গী হতে পারে না। তুই যা আশা করেছিস তা কোনোদিন পূরণ হবে না। খালাম্মা আমার আপনি মাফ করে দেন, এই শুভ দিনে কোনো অশুভ কাম করে আপনি আমার ক্ষতি করেন না। না, আমি জেনে শুনে আমার মেয়ে সর্বনাশ করতে পারি না, সর্বনাশ বলছি। নইলে এমন শাস্তির ব্যবস্থা করব যাতে চিরদিন তোর মনে থাকে। তাই বলছি চৌধুরী জানার আগে তুই চলে যা, নইলে সে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। খালাম্মা আপনি আমার মায়ের মতন, মা হিসেবে সন্তানদের ক্ষমা করে দেন, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। না, তোর মতো নরপশুর কোনো কথাই আমি শুনবো না। ভালো চাইলে ছাড় আমাকে, ছাড় বলছি। কাজে আসার সময় হয়ে গেল, তোর ভাবি কাজুরে আনতে গিয়ে দেরি করতেছে, আমি কিছুই বুঝতে পারতাছি না। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ যা। না খালাম্মা না, এই বিয়া না হইলে আমার ইজ্জত থাকবো না, আমি আত্মহত্যা করে মরিয়া যামগা। তুই মরে জাহান্নামে যা, তাতে আমার কি? তোর সাথে তো আমার মেয়েকে আর জাহান্নামে পাঠাতে পারি না। আপনি আমারে মাফ করবেন না, তাইলে আমিও আপনারে ছাড়ুম না। এইবার আমি আপনার কিচ্ছা খতম করে দেব। এত বুঝাইলাম ভাল লাগলো না, এইবার আমার বিয়া ফাইনাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বসেন বসেন, ওইখানে বসেন। রক্ত এত দেরি হলো কেন? পেট খারাপ হয়েছে তাই। যাও ওখানে গিয়ে বসো। কিছুই বুঝতে পারতেছি না, মেয়ের বিয়া মায়ের কোনো খবর নাই, কোথায় কি করতেছে কে জানে। হাসানটাকে পাঠালাম, ওরও কোনো খবর নাই। রহমান জি, তুই দেখ তো হাসান আর বেগম সাহেব এখনো আসছে না কেন। জি বাবা, মা আসছে না কেন? এ জানে কোথায় কি করছে। কাজী সাহেব আর কথা বয়ে থাকুন, কাম শুরু করে। বেগম সাহেব আপনার এই অবস্থা কেন? হাসান ভাই, ও কালু কালু আমাকে। হাসান আর শারমিনের আক্কেল জ্ঞান বলতে যখন কিছুই নাই, তখন ওদের অপেক্ষায় থাকা লাভ নাই। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করেন। হাসান ভাই, হাসান ভাই আমার মেয়েকে বাঁচান, ওকে ওই নরপশুর হাত থেকে রক্ষা করুন, যেভাবে হোক যান যান বিয়ে বন্ধ করুন। বলেন মা, কবুল? কবুল আলহামদুলিল্লাহ। ফানসাল্লান আল কওমিন জাহিলিন, ফানসাল্লান আল কওমিন মুনাফিকিন। আমিন আমিন আমিন। বেগম সাহেবা, বেগম সাহেবা, আমি 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 বিয়ে বন্ধ করতে পারলাম না। আমি বিয়ে বন্ধ করতে গিয়ে দেখি বিয়ে পড়ানো হয়ে গেছে, আর তাই আপনার কথা আমি রাখতে পারলাম না। আর আর এর জন্য আমি তাই আমি আমি মিলির বিয়ে দিয়েছি আমার ফুলের জন্য। আজ আপনার এই অবস্থা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ
বেগম সাহেবা খুন, কথা বলো। হাই হারি মানে বেগম সাহেবা খুন হয়েছে, বেগম সাহেবা খুন হয়েছে, বেগম সাহেবা খুন হয়েছে। শারমিন, 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 কথা বলো মা, কথা বলো। আমি বিশ্বাস করতে পারছি না শারমিন, আমি বিশ্বাস করতে পারছি না। আম্মা, আম্মা গো, কে আপনারে খুন করলো? শারমিন, শারমিন, কেন এমন হলো? কে আমার এত বড় সর্বনাশ করলো? কে? আমি, আমি বেগম সাহেবকে খুন করেছি হুজুর, আমি খুন করেছি। আমি বিশ্বাস করি না, না তুমি খুন করনি, তুমি খুন করতে পারো না, তুমি মিথ্যে কথা বলছো। না সায়না, আমি খুন করেছি। কেন, কেন তুমি আমার মাকে খুন করেছো? কোন কারণে তুমি আমাদের মাকে কেড়ে নিলে বলো, কেন, কেন? এইটা তুমি কি করলা? কেন তুমি আমার মতন নিষ্পাপ মানুষটারে খুন করলা? না, না, ও খুন করতে পারে না। হাসান বল, কেমন করে কি হলো বল? আমি জানি তুই খুন করতে পারিস না, আমাকে সত্য ঘটনা খুইলা কহ, কে খুন করেছে তাই বল, বল। আমি হুজুর, আমি খুন করেছি, আমি খুন করেছি। না, না, আমি বিশ্বাস করি না, তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। আমি সত্যি বলছি, আমি বেগম সাহেবকে খুন করেছি, আমি খুনি, আমি খুনি। কেন, কেন খুন করেছিস বল, কেন খুন করেছিস বল, কেন? এই যে এই খুনি। আরে সেম, হ্যাঁ হাত করো লাগান, ভালো করে লাগান। না, সালার বুইজা বোঝোগা গিয়া দোস, তুই আমাকে ভালোবাসিস না? আমি ভালো থাকি, বাইসা থাকি, তুই তা চাস না? হুজুর, এ আপনি কি বলছেন? আপনি ভালো থাকেন, সাই সালামতে থাকেন, সেটাই তো আমি চাই। তাইলে আমার কসম লাগে, তুই আমাকে সত্য ঘটনা খুইলা কহ, আমার মনের কষ্ট দূর কইরা দে। হুজুর, আমাকে আপনি অনেক ভালোবাসেন তা আমি জানি, আর তাই আপনার কাছে আমি কোনো কিছু গোপন করব না, কিন্তু আপনি আমাকে কথা দিন, আমি যা বলবো তা আপনি কাউকে বলবেন না, কোনোদিন কেউ এই ঘটনা জানতে পারবে না, আপনি ওয়াদা করুন, ওয়াদা করুন হুজুর। নীলি মামনির বিয়ের দিন আপনার কথা মতো বেগম সাহেবাকে ডাকতে গিয়ে দেখি গুদাম ঘর থেকে কালু বেরিয়ে যাচ্ছে, আমি তাকে ডাক দিতে গিয়ে দেখি গুদাম ঘরের দরজায় তালায় রক্ত, ঘরের ভিতরে গিয়ে দেখি বেগম সাহেবা কালু বেগম সাহেবাকে খুন করেছে। যখন দেখলাম মিলি মামনির সঙ্গে কালুর বিয়ে হয়ে গেছে, তখন সেই বিয়ে কি করে ভেঙে দিই বলুন? হুজুর, আপনার কাছে আমার অনুরোধ, ফুলেও কোনোদিন কোনো কারণে কালুকে এই কথা জিজ্ঞেস করবেন না, মিলি মামনিকেও জানাবেন না। মিলি মামনি যদি জানতে পারে তাহলে তার সংসার করা হবে না, এমন হতে পারে দুঃখে কষ্টে মামনি আমার আত্মহত্যা করতে পারে, আর তাই যদি হয় তাহলে আপনি আমাকে হারাবেন হুজুর। না, না, হাসান, তুই মিলির জন্য, আমার জন্য তোর নিজের জীবন কোরবানি কইরা দিলি, কিন্তু কিন্তু তোর স্ত্রী সন্তানের কথাই একটি বড় ভাবলি না। ওদের জন্য তো আপনি আছেন হুজুর, আপনি ওদের দেখবেন। হাসান, Thank you.
আমরা খেলতে যাই। না, তোমার সাথে আমি আর খেলবো না। তোমার বাবা আমার মাকে মেরে ফেলেছে, তুমি চলে যাও। কে না ঝিনুক, তোমার মা নেই, এখন আমারও তো বাবা নেই, চলো আমরা খেলা করি। না, আমি যাবো না, তুমি চলে যাও। এই হাত ধরে টানছিস কেন? ও তোর সাথে খেলবে না, ও আমার সাথে খেলবে। না, ও আমার সাথে খেলবে। ঝিনুক ওর সাথে খেলতে চায় না, তাই আমি ওকে নিয়ে খেলতে যাচ্ছিলাম, অমনিও আমাকে মারা শুরু করেছে। তোর বাপে যেদিন ওর মায়ের খুন করছে ওই দিনই তো তোর বাইর থেকে বাইর করে দেওয়া উচিত ছিল। এক্ষুনি ওকে ঘাট ধরে বের করে দাও। তো আজকে তোর আমি বাইর থেকে বাইর করে দেবো। এই খুনির বাচ্চা, এই বাইক আর কোনদিন যেন না দেখি। ও একটা খুনির পোলা, পরে এনে রাখলে যে কোনো সময় আমগো অসুবিধা হইবার পারে। কারে খুনির পোলা কইতেছ? কে খুন করেছে? কে? ওর বাবা দোষ করেছে, কিন্তু ওর কি দোষ? মনে রাখো, আজ থেকে ও আমার সন্তান হিসেবে এই বাড়িতে থাকবে, পরে আমি লালন পালন করে গড়ে তুলব। বাবা, ওর শরীরে ওই খুনির রক্ত বইছে, ওকে সন্তানের অধিকার দিয়ে এ বাড়িতে রাখা ঠিক হবে না। তোদের চেয়ে আমার বুদ্ধি কম নয়, মনে রাখিস, ওর ব্যাপারে কোনো কথা বললে আমি তা বরদাস্ত করব না। এ তুমি কি বলছো বাবা? আমি আর কোনো কথা শুনতে চাই না। শুনবো কেন, এমনও তো হইবার পারে, ওইটা ওনারই আপন সন্তান। এ তুমি কি বললে, কিভাবে এই কথাটা বলতে পারলে? আমি দুঃখিত আব্বা, মুখ ফসকা কথাটা বাইরে গেছে গা। আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন আব্বা। রামান, রামান! হুজুর, হুজুর, ওকে বেরিয়ে যেতে বল। ওর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার চরিত্রকে কলঙ্কিত করছে। দুলা ভাই, ও ভুল করে কথাটা কইয়া ফেলাইছে, আসলে মানুষ তো ভুল করে। আপনি ওর কথায় মনে কিছু নিয়েন না। ও একটা নরপশু, তাই তোকে এখানেই থাকতে হবে। না বাবা না, ও সামান্য একটা ভুলের জন্য আপনি আমার জীবনে কষ্ট এনে দেবেন না, আমার সুখ কেড়ে নেবেন না। না, ও যা করছে সেটা সামান্য ভুল না, ওর জীবনে কত বড় ভুল করছে যা তোকে বোঝানো যাবে না। ওর কারণে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে। তুই যদি ওর সাথে সংসার করতে চাস তাহলে তোকে বাড়ি ছেড়ে চলে যাইতে হবে। ঠিক আছে, আমি চলে যাবো, কিন্তু চৌধুরী বাড়ির মাইয়ারে লইয়া কুরের ঘরে থাইকা এক বেলা খাইয়া আরেক বেলা না খাইয়া থাকলে আপনার বংশেরই মানিজ্য যাইব। রহমান, জি হুজুর, উকিল সাহেবকে ডাইকা, মিলির ভাগের সম্পত্তি মিলির নামে দলিল করে দেওয়ার ব্যবস্থা করো। এরপর থাইকা ওদের সাথে আমার আর কোন সম্পর্ক থাকবে না। এখন যাও। হাসান, তুমি যে নির্দোষ তা আমি সেদিনই বুঝতে পেরেছি, কিন্তু আদার একটা কথা না বলে পারছি না। বন্ধুর বংশের মানুষ রক্ষা করার জন্য, তার মেয়ের সুখের জন্য নিজেকে অপরাধী করেছ, কিন্তু একবারও ভাবলে না আমাদের কি হবে, ভাবলে না তোমার সন্তানের কি হবে। অযথা অযথা তুমি এইসব কথা বলছো সাইলা। আমি আমি নেই বলে কি তোমাদের কোনো অসুবিধা হয়েছে? তোমার তোমার ছেলে কি বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছে? কিন্তু তোমাকে ছাড়া আমাদের যে কি কষ্ট তা তো তুমি বোঝো। কিন্তু শায়লা, আজ আজ সব বোঝাপড়া হয়ে গেছে, সব বোঝাপড়া হয়ে গেছে। মিলিকে সুখী দেখে আমার আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আর তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, কোনো কারণেই যেন মিলি এই সত্যি ঘটনা জানতে না পারে, জানতে না পারে। শায়লা, শায়লা, আমি যা করেছি এতে কোনো ভুল ছিল না,
কোনো ভুল ছিল না যে আমার মতো আমার মতো আমার মতো একটা সামান্য পথের ধুলোকে মাথায় তুলে নিয়েছিল তার জন্য আমি যে কষ্ট পেয়েছি সেই সুখের কষ্ট নিয়ে আমি বলতে চাই আমার আমার জন্য আর কেউ কষ্ট পাক কেউ আমার জন্য অপমানিত হোক আমি আর তা চাই না আসি হুজুর আমি আসি হুজুর না না বাবা তুমি যাবে না বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা তুমি আমাকে মাফ করে দাও তাহলে আমি অপরাধী হয়ে সারা জীবন কষ্ট পাবো বাবা বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা 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 আজ আমি বুঝতে পেরেছি তুমি কত মহান আমি কার সন্তান তুমি আমাকে মাফ করে দাও বাবা তুমি আমাকে মাফ করে দাও চাচা আপনার মতো একজন মানুষ নামে ফেরেশতাকে আমি অপমান করে আমার মায়ের আত্মাকে কষ্ট দিয়েছি আপনি আমাকে মাফ না করলে মায়ের অভিশাপ নিয়ে মরতে হবে তুমি আমাকে ছোট করো না যাও মা তোমার বাবার কাছে কি আশীর্বাদ নাও যাও বাবা আমার দোয়া আছে চিরদিনই থাকবে